মাদারীপুরের কুমার নদের উপর 31 কোটি টাকার প্রকল্পে 315 মিটার দীর্ঘ সেতু নির্মাণে ভাগ্য খুলেছে রাজৈর উপজেলার 5 ইউনিয়নের মানুষের। সদর উপজেলার কবিরাজপুর জিসি পর্যন্ত নির্মিত এই সেতুটি এই অঞ্চলের কৃষি পণ্য, চিকিৎসা সেবা, শিক্ষা ব্যবস্থা সহ অর্থনীতিতে আনবে গতিশীলতা। মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এক সময়ের খরস্রোতা কুমার নদ, আর এই নদ পারাপারের একমাত্র মাধ্যম খেয়ানৌকা। সামান্য বৃষ্টি বা প্রাকৃতিক কোনো দুর্যোগ এলেই বন্ধ হয়ে যায় পারাপার, ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, অসুস্থ রোগী সহ সাধারণ মানুষ পড়ে যেতেন চরম ভোগান্তিতে। খেয়া বন্ধ থাকলে জরুরি প্রয়োজনে জেলা কিংবা উপজেলা সদরে যেতে হয় প্রায় 30 কিলোমিটার পথ ঘুরে। এই কুমার নদের ওপর একটিমাত্র সেতুর অভাবে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী, শিরখাড়া ও রাজৈর উপজেলার কবিরাজপুর, পাইকপাড়া, হরিদাসদি, মহেন্দ্রি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষের যাতায়াতে ভোগান্তির শেষ ছিল না। আর এখন এই সেতু নির্মাণে দূর হয়েছে যাত্রাপথের ভোগান্তি। এই নদী দিয়ে খেয়া পারাবার ছিল, মানুষ অনেক কষ্টে মনে করেন রাত্রের বেলা নদী হাতড়ে পার হইতে হইতো, 7টার পর থেকে আর কোনো খেয়া চলতো না। এখন বর্তমান ব্রিজ হওয়ায় মানুষ যে কোনো সময় যে কোনো অঞ্চলে চলে যেতে পারে। যে কেউ অসুস্থ হয়ে পড়লে গর্ভবতী মহিলারা বা বৃদ্ধ মহিলারা এই সহজে যাতায়াত করতে পারতো না, কিন্তু এখন আমাদের অনেক সুবিধা হয়েছে, সহজেই খুব সহজেই হসপিটালে যাইতে পারতেছি। সেতু নির্মাণের ফলে প্রায় 20-25 কিলোমিটার পথ না ঘুরে সহজেই শিবচর হয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাওয়া যায়। পাশাপাশি জেলার কয়েকটি ইউনিয়ন ছাড়াও শিবচরের সাথে যোগাযোগ হয়েছে আরও সহজ। এই ব্রিজটির ফলে আমাদের শিরখাড়ার যে অংশটি ওপারে নদীর ওপারে ছিল এবং ওইটি না শুধু, তার সঙ্গে শিবচর এই অঞ্চলের মানুষের একটা সরাসরি যোগাযোগ করা সম্ভব হবে। এর জন্য আমরা ওই ব্রিজটি মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীর ভোগান্তির কথা বিবেচনা করে শ্রীনদী জিসি থেকে কবিরাজপুর জিসি সড়কে কুমার নদের উপর সেতুটি বাস্তবায়ন করে সরকার, যা দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাত্র এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং যোগাযোগ ব্যবস্থা এবং আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে এবং উৎপাদিত কৃষি পণ্য সহজে মাদারীপুর জেলা শহরে তারা নিয়ে আসতে পারবে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।